মুসলমানদের আওয়াজ আজকে কমে গেছে, বিদেই মুসলমানদের আজকে অধপতন, মুসলমানদের ইমানি শক্তি নাই, যার কারণে আজকে মুসলমানরা দুর্বল। আল্লাহ নবীর একদিন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করতেছেন, নবী বললেন 1,00,000 কাফেরদের মোকাবেলা করতে হবে, এমন কোন সাহাবী আছে কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর আমি 1,00,000 কাফেরের মোকাবেলা আমি একাই করব, আমি একা করব নবী। আল্লাহ নবী বললেন, সাহাবী 1,00,000 কাফেরদের সামনে তুমি কেমনে মোকাবেলা করবে? তখন বললেন, হুজুর আপনি বলেছেন যে ইমানদার সে হলো জিন্দা, আর যে কাফের যার ভিতর ইমান নাই সে হলো মর্দা। আমি ইমানদার, আমি জিন্দা, আর মর্দা আপনি নিজে জবানে বলেছেন যার ভিতর ইমান নাই সে মর্দার সাবিতুল্য, সমতুল্য, মৃত্যুর সমতুল্য। নবী আপনার দৃষ্টিতে আমি জিন্দা, আর 1,00,000 কাফের যদি হয় আপনার দৃষ্টিতে তারা মৃত্যু, আর আমি একা জিন্দা হলে 1,00,000 কেন, 1,00,000 যদি মৃত্যু আমার সামনে থাকে, মরা মানুষ সামনে থাকে, আমি মোকাবেলা করতে পারবো নবী, আমি কোনো ভয় করি না, আমি তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপরে কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদের ইমানি শক্তি ছিল, মুসলমানদের ইমানি আওয়াজ ছিল, যার কারণে হযরতে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। নবী বলেন, ওমর তুমি যেই রাস্তা দিয়ে যাও ওর আশেপাশে শয়তান থাকে না, তোমারে ভয় পায়। আর আজকে আমরা কাফের বেঈমানদেরকে দেখে ভয় পাই, কারণ মুসলমানদের ভিতরে সেই ইমানি জজবা নাই। আমরা তো সেই শাহজালালের সন্তান, আমরা তো সেই ওমরের সন্তান, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের সন্তান, যাদের হংকারের কারণে, গর্জনের কারণে কাফের বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হতো। মুসলমান আজকে দুর্দশা তখনই দূর হবে, তখনই মুসলমানদের আবার সেই সুদিন আসবে যেদিন মুসলমান মৃত্যুকে পরোয়া না করে সেই ইমানি গর্জন আবার দেওয়া শিখবে। মুসলমান যখন একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে যখন পরোয়া করবে না, আল্লাহকে ভয় করে যখন সে ইমানদার সিংহ পুরুষের মতো ইমানদার হযরতে ওমরের সন্তান মনে করে, শাহজালালের সন্তান মনে করে, যখন ইমানকে পুরোপুরিভাবে সিরায় লালন করে যখন গর্জন দিবে, তখন বিশ্বের কোন কাফের বেঈমান মুসলমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে আবারও সেই গর্জন দিতে হবে, তাকবীর দিতে হবে, কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর তাকবীর দিতে কোনো ভয় আছে? আল্লাহর কথা বলতে কোনো ভয় আছে? আমরা কারো দালালি করি না, কোনো দলের দালালি করি না, আমরা আল্লাহর পক্ষে। কথা বলেন, কার পক্ষে? কারণ জন্মের শুরুতে, জন্মগ্রহণ করেই আমরা তাকবীর শুনেছি আল্লাহর, জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের আব্বা আম্মা আমাদের কানে আজান দিয়েছেন, আমাদের আব্বা আমাদের কানে আজান দিয়েছেন, আত্মীয় স্বজন কানে আজান দিয়েছেন, আর এন্তেকালের সময় শের যে তাকবীর জানাজার সেটাও হলো আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার এর তাকবীর আমরা জন্মগ্রহণ করে শুনেছি, যেই আল্লাহু আকবারের তাকবীর নামাজে, আল্লাহু আকবারের তাকবীর আজানে, যেই আল্লাহু আকবারের তাকবীর এন্তেকালের শেষ সময় পর্যন্ত, যেই আল্লাহু আকবারের তাকবীর একেবারে দুনিয়া থেকে বিদায়ের পরে জানাজার শেষ মুহূর্ত পর্যন্ত, সেই তাকবীর আমরা দিতে কাউকে বড় করব? লিল্লাহে তাকবীর। ইমানদারের মতো সকলে গর্জন করবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলম ঘরে ঘরে, আল হাদিসের